بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تبارك وتعالى في موضع آخر إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. وقال الله تبارك وتعالى في موضع آخر إن الله كان توابا رحيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يتنزل ربنا تبارك وتعالى كل ليلة في السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فاغفر له. رواه البخاري. সম্মানিত জুমার উপস্থিতি প্রশংসা মাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকেই এই পবিত্র মজলিসে এসে জুমার খুতবা শোনার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি পবিত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার
অসংখ্য দরুদ ও শান্তি দ্বারা বিভূষিত হোক। আল্লাহ আমিন। আল্লাহ সংক্ষিপ্ত খুদবায় মাসনুনা পরে আপনাদের সামনে বিগত দুই জমা যে খুদবা বা যে বিষয়ের উপরে আলোকপাত করছিলাম তার বাকি কিছু অংশ আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। গত জমায় কিছু আলোচনা করেছিলাম যে মানুষ এবং জিন এই দুই জাতির অধিকাংশই জাহান্নামের ইন্ধন হবে, যার একটি কারণ বলেছিলাম অলসতা। অলসতার কারণেই মানুষ জাহান্নামের ইন্ধন হবে। তো কিভাবে এই অলসতার কারণে জাহান্নামের ইন্ধন মানুষ জাতি এবং জিন জাতি হবে তার কারণটা কিছুটা ব্যাখ্যা আপনাদের সামনে উল্লেখ করব আজ। এর আগের জুমা আপনাদের বলেছিলাম এক দার্শনিকের কথা যে তার মতে মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে না, মানুষের জাহান্নামে যাওয়ার আসল কারণই হচ্ছে অলসতা। মানুষ ধর্মের দিক থেকে যখন গাফেল হয়ে যাবে, ধর্মকে বোঝার চেষ্টা করবে না, মানার চেষ্টা করবে না, তখন মানুষ জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। সেই দার্শনিকের কথা অনুযায়ী আমরা একটু দেখব বা পবিত্র কোরআন কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন সেদিকে একটু আলোকপাত করি। যে মানুষ অলসতার কারণে কিভাবে জাহান্নামে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 182 সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষে গিয়ে বলছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ গফুর ক্ষমাশীল, তারপরে রহিম অতীব দয়ালু। এখানে আল্লাহর দুইটি গুণ বর্ণনা করা হয়েছে, একটি হচ্ছে গফুর, একটি হচ্ছে রহিম। গফুর যার অর্থ হচ্ছে ক্ষমাশীল, রহিম যার অর্থ হচ্ছে দয়ালু মেহরবান। আরেকটু এগিয়ে যাই, পবিত্র কোরআন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 16 সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ কানা তাওয়াবার রহিমা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওয়াব অর্থাৎ হচ্ছে তৌবা কবুলকারী গ্রহণকারী, রহিম অতীব দয়ালু যেটা আগের আয়াতে এসেছে। প্রথম আয়াতে দুইটি সিফাত দুইটি গুণের কথা আল্লাহ উল্লেখ করলেন, একটি হচ্ছে গফুর আর একটি হচ্ছে রহিম। দ্বিতীয় আয়াতে আল্লাহ দুইটি গুণের কথা বললেন, একটি হচ্ছে তওবা কবুলকারী আর একটি হচ্ছে দয়ালু। তার মানে দুইটি আয়াতেই দয়ালু শব্দ আছে, রহিম শব্দটা আছে। তাহলে দুইটার আয়াত একটি গুণ ধরলাম আমি এখানে, আর আগের আয়াতে ছিল গফুর, এখানে আছে তওবাব। গফুর তওয়াব রহিম অনেক আয়াত আছে পবিত্র কোরআনে, আমি দুইটি আয়াতকে উল্লেখ করছি। এই নয় যে দুটি আয়াতই আছে, অনেক আছে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য এই দুইটি আয়াতকে চয়ন করেছি। আর আল্লাহর অনেক সিফাত আছে, তার মধ্যে আমি এই তিনটা গুণকে আমি চয়ন করেছি, কারণটা আপনারা বুঝতে পারবেন। তাহলে তিনটা আল্লাহর গুণ গফুর রহিম তওয়াব, গফুর ক্ষমাশীল, রহিম দয়ালু, তওয়াব হচ্ছে তওবা কবুলকারী। এবার আমরা একটু বাস্তব জিনিসের দিকে এগিয়ে যাই। যমুনা বাস স্ট্যান্ড দেখেছেন আপনারা, সামনে বাস স্ট্যান্ড আছে লোকাল বাস, ওখানে দেখবে টিকিট কাউন্টার আছে গোল, ওখানে কয়েকজন টিকিট দেয়। একটা হচ্ছে বেলডাঙ্গা রুটের টিকিট দেবে, কান্দি রুটের টিকিট দেবে, নলহাটির দিকে দিবে, রামপুরহাট নলহাটির দিকে, এদিকে ফারাক্কা মালদার রুটে, যে বিভিন্ন রুটের টিকিট এক জায়গায় পাওয়া যায় না, টিকিট কাউন্টার আলাদা আলাদা আছে।
সবাই মানেন, জানেন তো, যারা টিকিট কেটেছেন তারা বুঝবেন। যদি আপনি বেলডাঙ্গার টিকিট কাটতে চান তাহলে মালদা টিকিট কাউন্টারে গিয়ে আপনি সেই টিকিট পাবেন না। আপনি যদি যান তা বলবো আপনি ওই টিকিট কাউন্টারে যান, তাহলে আপনি বেলডাঙ্গা যাওয়ার টিকিট পেয়ে যাবেন। বুঝতে পারছি, আশা করে বুঝতে পারছেন তো? কয়েকটি টিকিট কাউন্টার যেমন টিকিট দেয়, আপনার দরকার আছে বেলডাঙ্গা যাওয়ার, আপনি সেই টিকিট কাউন্টারে যাবেন, আপনাকে টিকিট দিয়ে দেবে 5 টাকা 10 টাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা কাউন্টার রয়েছে আল্লাহ, তার মধ্যে আমি 3টি কাউন্টারের কথা উল্লেখ করছি। মানুষ অলসতার কারণে কেন জাহান্নামে যাবে তার এখানে একটি প্রমাণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য কাউন্টার রয়েছে, বিভিন্ন কাউন্টারে বিভিন্ন জিনিস দেয়া হয়। যেমন ওখানে শুধু যাতায়াতের জন্য টিকিট দেওয়া হয় বিভিন্ন রুটে, আর আল্লাহর যে সমস্ত কাউন্টারগুলো আছে সেখানে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন জিনিস দেওয়া হয়। বুঝতে পারলেন? আপনি হার্ডওয়্যারের দোকানে গিয়ে যদি সিঙ্গাড়া খুঁজেন সিঙ্গাড়া পাবেন না, মিষ্টির দোকান যেতে হবে বা যেখানে ভাজা ভুজা হয় সেখানে যেতে হবে। লোহা আলাকড় কিনতে গেলে হার্ডওয়্যারে যেতে হবে। অনুরূপ যখন যে জিনিসটা দরকার আপনি আল্লাহর সে সমস্ত কাউন্টারে গিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই দেবে। আমি আপনাদের কাছে 3টি কাউন্টারের কথা উল্লেখ করলাম। 1 নম্বর কাউন্টার হচ্ছে কি, তিনি হচ্ছে অত্যন্ত দয়ালু, তিনি ক্ষমাশীল এবং তিনি তওবা কবুলকারী। আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, মানব জাতি আমি যাদেরকে সৃষ্টি করেছি এই জাতি যদি গোনাহ করা ছেড়ে দেয়, নিষ্পাপ হয়ে যায়, তাহলে এই জাতিকে আমি ধ্বংস করে দিই, এমন একটি জাতি তৈরি করব যে জাতি গোনাহ করার পরে আমার দরবারে এসে আমাকে চাইবে যে আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি গোনাহে লিপ্ত হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আমি তাদেরকে ক্ষমা করে দেব। মানুষ ভুল করবে, এটা ফিতরতি স্বভাব, করবেই। কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তায়িনা তাওয়াব, প্রতিটি আদম সন্তান হচ্ছে খাতাকার, সে ভুল করবে, কিন্তু তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে সংশোধন করে নেয়, গোনাহ করার পরে আল্লাহ দরবারে গিয়ে উপস্থিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ দরবার গিয়ে ক্ষমা চায়, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতির জন্য, যে মানুষ জাতি গোনাহ অবশ্যই করবে কিন্তু তাদের জন্য, তার গোনাহ মোচন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটি কাউন্টার খুলে রেখেছেন। সেই কাউন্টারে মানুষদেরকে আহ্বান করছে যে তোমরা এসো, আমার এই কাউন্টার সব সময় খোলা রয়েছে। মনে করেন না যে সকাল 10টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আল্লাহর এই কাউন্টারগুলো খোলা থাকে। যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত এই কাউন্টারগুলো খোলা থাকবে, এটা সকল মানুষের জন্য। আর আপনার জন্য আমার জন্য ততদিন পর্যন্ত এই কাউন্টার খোলা থাকবে যতদিন পর্যন্ত আমার শরীরে রূহ থাকবে। যদি রুই আমার শরীরে না থাকে, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে কাউন্টার খোলা থাকলে বা না থাকলে কি আমার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যে সমস্ত মানুষরা এই পৃথিবীর দিকে বিদায় গ্রহণ করেছে, যারা কবর অবস্থান করছে আজ, তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাউন্টার কিন্তু খোলা আছে, কবরে গিয়ে যদি আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি যে পাপগুলো পৃথিবীর বুকে করেছিলাম সেগুলো আমার ক্ষমা করে দাও, ক্ষমা হবে? হবে না। তাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে, শুধু তাদের জন্য এই কাউন্টারগুলো খোলা থাকবে যারা পৃথিবীর বুকে বেঁচে থাকবে, পৃথিবীর বুকে যারা বেঁচে থাকবে তাদের জন্য। তাহলে বোঝা গেল, মানুষের জন্য যখন তার মধ্যে জান থাকবে, জান চলে গেলে তার কাউন্টার খোলা থাকলেই বাকি না থাকলে বাকি কোনো কাজে আসবে না। আর পশ্চিম দিকে যখন সূর্য উদিত হয়ে যাবে তখন মানুষ চাইলেও তার তওবা আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগেই আল্লাহ দরবারে ক্ষমা চাইতে হবে যদি সে গোনাহ করে থাকে। তবে তো আল্লাহ বলছেন, আমি এই সমস্ত কাউন্টারগুলো খুলে রেখেছি, তোমরা আসবে, গোনাহ করার পরে আসবে। আমি যে গফুর কাউন্টার খুলে রেখেছি, আমি ক্ষমাশীল,
মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে এসে ওই যে গফুর একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে এসে আল্লাহকে বলবে, আল্লাহ আমি গুনাহ করে বসেছি ভুলবশত, আল্লাহ তুমি তো কাউন্টার খুলে বসে আছো সর্বদাই, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও। আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে ওই কাউন্টারে যান যে আল্লাহ আমাকে ক্ষমার টিকিট দিবেন, দিবেন অবশ্যই দিবেন। আর আল্লাহ যদি আপনি ক্ষমা করার পরে যদি আল্লাহর কাছে যান ওই কাউন্টারে, আর আল্লাহ যদি আপনার ক্ষমার টিকিট না দেন, তাহলে আল্লাহর ওই কাউন্টার রাখার দরকারটা কি? তাই তো, যদি টিকিটই আল্লাহ না দেবেন তাহলে ওই কাউন্টার রেখেছেন কি কারণে? আমাদেরকে টিকিট দেওয়ার জন্য রেখেছেন? তাহলে আল্লাহ তোমাদের পবিত্র করে এই শব্দগুলো কেন দিলেন? গফুর, তাওয়াব, রহিম, এই সমস্ত শব্দগুলো কেন দিলেন? কারণ মানুষ জানেন যে মানুষ গুনাহ করার পরে আল্লাহর দরবারে ফিরে আসবে, মানুষ ক্ষমা করবে, মানুষ পাপ করবে, ওই কাউন্টারগুলোতে আসবে। তাওয়াব কাউন্টারে এসে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি তাওয়াব, তুমি তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আল্লাহ আমি তওবা করছি, আমি এই পাপ আর জীবনে কোনোদিন করবো না, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আল্লাহ অবশ্যই কবুল করবে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা কবুলকারী এবং তিনি অতীব দয়ালু। তিনি অতীব দয়ালু হওয়ার কারণে আজ পৃথিবীর বুকে এতগুলো মানুষ এত পাপ করছে, আল্লাহর বান্দিগি করার লোক একেবারেই নগণ্য, তারপরেও পৃথিবীর বুকে আজ বৃষ্টি বর্ষণ হচ্ছে, এখনো মাটি থেকে গাছপালা উদিত হচ্ছে, গাছপালা বেরোচ্ছে, এখনো পর্যন্ত পশু পাখি মানুষদের বশীভূত আছে, সমুদ্র এখনো মানুষের বশীভূত আছে, আসমান এখনো মানুষের নিয়ন্ত্রণে আছে, বাতাস এখনো মানুষের নিয়ন্ত্রণে আছে। যদি আল্লাহ মানুষের উপরে নারাজ হয়ে যান, সমুদ্রের পানি মানুষের নিয়ন্ত্রণে থাকবে না, এই বাতাস মানুষের নিয়ন্ত্রণে থাকবে না, যে বাতাসকে কাজে লাগিয়ে আজ মানুষ বিভিন্ন কাজ করছে, যে পানিকে ব্যবহার করে মানুষ আজ বিভিন্ন রকমের জিনিস তৈরি করছে, সে সমস্ত জিনিসগুলো আর করতে পারবে না। আমরা এখানে বুঝতে পারছি যে আল্লাহর যে রহিমের কাউন্টার এখনো খোলা আছে, কিন্তু আমাদের মধ্যে অলসতা ঢুকে গেছে, আমি একদিন যদি জেনা করে বসি আল্লাহর ওই কাউন্টারে যেতে লজ্জা পাই, মনে হয় আল্লাহর ওই কাউন্টারে গেলে আল্লাহ মনে হয় আমাকে টিকিট দেবেনই না। এই বিশ্বাস আপনার অন্তর থেকে ছুড়ে ফেলে দেন, আপনি আদম সন্তান, আপনি গুনাহ করবেন, কিন্তু আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাউন্টার গুলো খুলে রেখেছেন, আপনি তওবা গুনাহ করলেন ঠিক আছে, খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করুন, ওই কাউন্টারে গিয়ে দেখুন আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছেন। কিন্তু আপনি ওই কাউন্টারে গেলেনই না, আর আপনি বলছেন আল্লাহ আমার তওবা কবুল করবে না, আমি যা পাপ করেছি আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে না। হাদিসের মধ্যে সহিহ বুখারীর মধ্যে এক ব্যক্তি 99 জন ব্যক্তিকে হত্যা করার পরে তার মধ্যে চিন্তা আসলো, আরে আমি এতগুলো মানুষকে হত্যা করলাম, যে এই পাপ কি আমার ক্ষমা হবে? বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো, সংক্ষেপে বলছি, করতে করতে এক মুনশির কাছে, মনবি নয় মুনশি, আলেম নয় মুনশি, কিছুটা ধর্মের ব্যাপার জ্ঞান রয়েছে, তার কাছে গিয়ে বলছে আমি এরকম গুনাহ করে বসেছি, অনেক মানুষ 99টা মানুষকে হত্যা করেছি, তো এত পাপ আমার আছে, তো এই পাপ কি আমার গুনাহ হবে? তো সে চিন্তা পড়ে গেছে, তাই তো রে, এতজন মানুষকে হত্যা করেছে, এত বড় পাপ আল্লাহ কি গুনাহ মাফ করবে? বলছে না না না, তোমার এত পাপ আল্লাহ ক্ষমা করবে না। সে রেগে গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে, 100 পুজে গেল, চিন্তা করলো যায় কাউকে চিন্তা আরও জিজ্ঞাসা করি, যদি অন্য কোনো ব্যক্তি এর কোনো হাল বার করতে পারে। আরেকজনকে জিজ্ঞাসা করছে, তো বলছে ঠিক আছে, অমুক জায়গায় এক ব্যক্তি আছে, তার দিনের ব্যাপারে জ্ঞান রয়েছে, তার কাছে যাও, সে এই ব্যাপারে সঠিক উত্তর তোমাকে দিতে পারে। ওর উদ্দেশ্যে সে রওনা দিল, যেতে 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 মাঝ রাস্তা সে মৃত্যুবরণ করলো। ফেরেশতাদের মধ্যে একজন রহমতের ফেরেশতা, একটা আজাবের ফেরেশতা এসে মারামারি করছে, যে এ তো জাহান্নামী, এ বলছে জান্নাতি, কিন্তু আল্লাহ যুক্তি পেশ করলেন, এখানে একটা জিনিস পরীক্ষা দিলেন যে জায়গাটা মাপ করতে কতটা, সে ওই দিকে বেশি, মানে যে ওই ব্যক্তির দিকে বেশি গিয়েছে নাকি পিছনে পড়ে গেছে, তো আল্লাহ ওই দিকটা বাড়িয়ে দিয়েছিলেন, যার কারণে শেষ পর্যন্ত তাকে জান্নাতি ঘোষণা করা হয়।
তার মধ্যে সে অনুশোচনা এসেছিল, সে বুঝতে পেরেছিল যে আমি অন্যায় করেছি, এর হাল খুঁজতে হবে যে আল্লাহ আমাকে এই গুনাহ মাফ করবেন কিনা। তো আপনাদেরকেও যদি আপনি গুনাহ করে থাকেন, আপনি ভাবেন না যে আমি একদম গুনাহের উপরে, আমি নিষ্পাপ, এটা ভাবেন না। আপনি কেন, পৃথিবীর কোনো মানুষই নিষ্পাপ নয়, আমি আপনি কোথাকার মানুষ, সকলে গুনাহগার। আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনে 112 এবং তার অধিকও তিনি আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। সকলে জানেন তিনি আগের পিছনে সমস্ত গুনাহ মাফ ছিল, তারপরেও, অথচ আমরা এত গুনাহ করছি দিনের পর দিন, এত গুনাহ করছি কিন্তু আল্লাহর দরবারে গিয়ে কোনোদিন আমরা এই ক্ষমা চাইতে পারি না। তার মানে বুঝতে হবে আমরা এত অলস, আস্তাগফিরুল্লাহ শব্দটাও বলতে পারি না, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে পারি না। আমরা গুনাহ করছি কিন্তু গুনাহ করার পরে আল্লাহর দরবারে গিয়ে ক্ষমা চাইতে পারছেন। আপনি গুনাহ করুন ঠিক আছে, কিন্তু গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চেয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত কাউন্টারগুলো খুলে রেখেছে মানুষদের জন্য, যাতে মানুষ অন্যায় করার পরে এই সমস্ত কাউন্টারে এসে তার গুনাহগুলো মোচন করে নিতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন সহিহ বুখারী কিতাবুদ দাওয়াত, সেখানে হাদিস নম্বর 6321 হাদিসটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইয়াতানাযযালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা আস-সামাই আদ-দুনিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের রব প্রত্যেক রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন, হিনা ইয়াবাকা সুলুসাল লাইল আখির, শেষ রাত্রি যখন অবশিষ্ট থাকে, রাত্রি তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে সেই সময় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে ডেকে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে দোয়া চাইবে আমি তার দোয়া কবুল করব, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দেব, মাইয়াসতাগফিরুনি আগে ফেরা লাহু, কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে তার সমস্ত পাপ আমি ক্ষমা করে দেব। এগুলো আল্লাহর গুণ, প্রত্যেক রাত্রিতে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলতে থাকেন প্রথম আসমান এসে যে এসো বান্দা আমাকে চাও, আমার কাছে গুনাহ মাগফিরাত চাও, আমি তোমাদেরকে দেব। কিন্তু আমরা এতই অলস হয়ে গেছি যে আমরা ওই রাত্রিতে নাকে তেল দিয়ে ঘুমাই, যে রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ডাক দেন আল্লাহর ডাককে আমরা অ্যাভয়েড করে আমরা রাত্রিতে আরাম করে ঘুমিয়ে থাকি, এত ঘুম আমাদের হয় শয়তানি ঘুম, এতই ঘুম হয় যে সকালবেলায় 8টার সময় কেউ আবার 9টার সময় কেউ আবার 11টার সময় উঠে, চিন্তা করেন আল্লাহর ডাকে সাড়া দেয় না। দিনে পাঁচবার আল্লাহ তাবারক ওয়া তাআলার পদ্ধতিতে মানুষদেরকে ডাকা হয় আযানের মাধ্যমে, এসো তোমরা কামিয়াবির জন্য, এসো তোমরা নামাজের জন্য, সফলতার জন্য তোমরা এসো, কিন্তু আমরা তো আসি না, আমরা এতই অলস হয়ে গেছি। এক ব্যক্তি কোন এক জায়গা গ্রামে গেল, বড় মানে খুবই নামি দামি লোক একটি গ্রামে জালসা করতে গিয়েছে, জালসা করার পর রাত্রি 12টা হয়ে গেছে, সেই সময় আর ট্রেন নেই বাস নেই মানে বাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, সে ব্যক্তি করলো কি মসজিদে গিয়ে আশ্রয় নিল। মসজিদে গিয়ে আশ্রয় নিয়ে যাওয়ার পরে গ্রামের লোক তার আপ্যায়ন করার জন্য তারা বলতে লাগলো মৌলভী স্যার আমার বাড়ি আসেন, সকলেই বলতে লাগলো আমার বাড়ি আসেন, খাওয়া দাওয়া করবেন, আমার বাড়িতে আরাম করবেন। সে মৌলভী স্যার বলছে না না আমি এখানে ঠিক আছি, আমি খাওয়া দাওয়া করবো না। সারাত্রি মসজিদ থাকার পর ভোরবেলায় বেরিয়ে আসছে এবং বাস স্ট্যান্ডে এসে বলছে হ্যাঁ ওই গ্রামের লোকগুলো এতই বর্বর, এতই নিকৃষ্ট, এদের ব্যবহার এতই খারাপ, আমি রাত্রিতে মসজিদে পুরো রাত্রি জাগর করলাম কিন্তু কোনো মানুষ আমাকে খাবার দিল না, এটা বালিশও দিল না, বিছানাও দিল না। তাহলে ওই মানুষটাকে আপনি কি বলবেন, সত্যবাদী বলবেন না মিথ্যাবাদী বলবেন? অথচ গোটা গ্রামের অধিকাংশ মানুষ তাকে নিমন্ত্রণ দিয়েছে, নিমন্ত্রণ কবুল না করার পরে সে বাইরে সে গীবত করছে যে ওই গ্রামের লোকগুলো ভালো নয়, ওরা আমাকে খাবার দেয়নি রাত্রিতে, শোবার জন্য বালিশ কাঁথা এরকম কিছু দেয়নি, বুঝতে পারলে?
কারণটা কি কারণে এই উদাহরণটা দিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে পাঁচবার আপনাকে ডাকছেন, নিমন্ত্রণ দিচ্ছেন, এসো বান্দা সফলতার জন্য এসো। প্রত্যেক রাত্রিতে শেষ ভাগে এসে আপনাকে ডাক দিয়ে বলছেন, এসো বান্দা আমার কাছে গুনাহের জন্য ক্ষমা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহকে মোচন করে দেব। কিন্তু এত ডাক দেওয়ার পরেও আপনি আসছেন না, শেষ পর্যন্ত আপনি এসে বলছেন, চায়ের দোকানে বসছে বলছেন বা বিভিন্ন মৌলভি সাহেবের সামনে যেয়ে বলছেন, হ্যাঁ মৌলভি সাহেব আমি নামাজ পড়ি বা কি করব, আমি যা গুনাহ করে বসেছি এই গুনাহ তো আল্লাহ আমাকে মাফ করবে না, তার নামাজ পড়ি বা কি করব, তার জন্য পড়ি না, তার জন্য পড়ি না। এটা গল্প বলছে না, কারণ আমি একজন আলেম, আমার সামনে অনেক মানুষ এই ধরনের প্রশ্ন করে, কারণ বলে যে মৌলভি স্যার আমি এত এত পাপ করলাম আমার এই গুনাহ কি মাফ হবে, এই ধরনের প্রশ্ন অনেক মানুষই করে। অতএব আপনি চিন্তা করবেন না, আল্লাহর এই কাউন্টারগুলো সর্বদাই খোলা আছে আপনার জন্য, যতদিন পর্যন্ত আপনার শরীরে রূহ আছে। অতএব আপনি আপনার শরীর থেকে আপনার যে অলসতা আছে সে অলসতাকে দূর করুন, ফজরের নামাজ পড়তে শিখুন, পাঁচবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনে যা আপনাকে নিমন্ত্রণ দিচ্ছেন ক্ষমা চাওয়ার জন্য, সেই আল্লাহর নিমন্ত্রণ কবুল করুন এবং মসজিদে এসে সেই কাউন্টারগুলোতে এসে আল্লাহর কাছে চান কিছু, আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, আপনি চান, আপনি চাইতেও পারেন না, আপনি কেমন মানুষ, আপনি চান, আপনি চাওয়ার পরে যদি আল্লাহ না দেন কিয়ামতের মাঠে আপনি বলবেন, আল্লাহ তোমার কাউন্টারে গিয়েছিলাম আমি, আমি জেনা করেছিলাম, আমি মদ খেয়েছিলাম, এই সমস্ত পাপ করার পরে আমি তোমার গফুর কাউন্টারে গিয়েছিলাম, আমি তোমার রহিম কাউন্টারে গিয়েছিলাম, আমি তোমার তওয়াব কাউন্টারে গিয়েছিলাম, তারপরেও তুমি আমাকে কেন জাহান্নামে দেবে, কেন জাহান্নামে দেবে, কেন জাহান্নামে, আপনাকে আল্লাহ জাহান্নামে দিতে পারবে? আর যদি আপনি তারপরে আল্লাহ জাহান্নামে দেন, আপনি বলবেন তাহলে আপনি ওই কাউন্টার গুলো পৃথিবীর বুকে কেন খুলে রেখেছিলেন, আপনি একটা প্রশ্ন করতে পারবেন। কিন্তু আপনি তো একজন বড় অলস, আপনার চেয়ে বড় অলস আর কেউ নেই, দিনে পাঁচবার ডাকার পরে আপনি একবারও মসজিদে উপস্থিত হন না, সপ্তাহে একবার উপস্থিত হচ্ছেন, সপ্তাহে একবার, এটা আল্লাহর ডাক নাই, এটা আল্লাহর ডাক নাই, আল্লাহ ডাক হলে, আল্লাহ ডাক হচ্ছে দিনে পাঁচবার, এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, বুঝতে পারছেন, সুন্নাতে মুয়াক্কাদা। তা আপনি ফরজ ছেড়ে দিয়ে সুন্নত নিয়ে মারামারি করছেন, হ্যাঁ হ্যালো, তো আপনার অবস্থান কোথায় হবে? তো যাই হোক, সময় অনেক হয়ে গেল, আর একটি কথা বলে নিই, যে এতটা কথা যে আমি বললাম শুধু দুটি আয়াতের অনুবাদ করে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষের অলসতার কারণে মানুষদেরকে জাহান্নামে দিবে, তো সব মানুষের জাহান্নামে দিবে না, এই জাহান্নাম থেকে মুক্ত পাবে কিছু শ্রেণীর মানুষ, যাদের মধ্যে কয়েকটি গুণ থাকবে। সে গুণ কটি হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা 3 অধ্যায় নম্বর 95 আয়াত নম্বর 6 এর মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, ওই সমস্ত ব্যক্তিরা নিকৃষ্ট হবে না, তারা উত্তম আখলাকের মধ্যে থাকবে। আগের আয়াত, কারা? যারা ইমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করেছে, যারা সৎ কর্ম যারা করেছে, এদের জন্য অশেষ পুরস্কার রয়েছে। এবং সূরা আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর, সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, কিন্তু ওই ব্যক্তি যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা সৎ কর্ম করেছে এবং যারা হক কথার জন্য বা সত্যের জন্য একে অপরকে তাকিদ করেছে, ওসিয়ত করেছেন এবং সবরের জন্য ধৈর্য ধারণের জন্য একে অপরকে ওসিয়ত করেছেন, এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা, বা তাদের মধ্যে অলসতা থাকবে না, তারা জাহান্নামের ইন্ধন হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং আমাদের মধ্যে যদি অলসতা থাকে আল্লাহ তুমি আমাদের শরীর থেকে সে অলসতাকে দূর করো, আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يستجب لكم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون. أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.